হ্যালো গাইস, কালকে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা জায়গা সম্বন্ধে ভিজিট করেছিলাম, মানে কলকাতা শহরে বৃষ্টির পরের রাতটার কী অবস্থা হয়। তো আজকে আমরা একটা টপিক নিয়ে অবভিয়াসলি ডিসকাস করবো, যেটা ডিসকাস করাটা হয়তো দরকার, সেটা হচ্ছে পয়লা মে, আজকের দিনটা। সেটা পয়লা মে মানে কিন্তু সাধারণত আমরা শ্রমজীবী মানুষদের কথাটাই আগে মনে পড়ে, কিন্তু সত্যিই কি আজকের দিনটার ভ্যালু কেউ জানে? আজকের দিনটা কী আমি যদি জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করেছিলাম ইভেন অনেককে, অনেকেই কিন্তু বলতে পারেনি। মানুষের কাছে এখন পয়লা মে বলুন, স্বাধীনতা দিবস বলুন, এগুলো সব ছুটির দিন হিসেবে, ঘোরার দিন হিসেবে তাদেরকে এটা তারা স্পেসিফিক্যালি আলাদা করে রেখে দিয়েছে। তো আমি একটা জিনিস অবশ্যই জানতে চাইবো, এই দিনগুলো পয়লা মে দিবসটা যেটা কিনা শ্রমজীবী মানুষদের মধ্যে, ভাবতে অবাক লাগে যে আমাদের ভারত সেই দেশ যেই দেশে কিনা এখনও 12 ঘন্টা ডিউটিও হয়, সেটার সঙ্গে কোনো রকমের প্রতিবাদ নেই। অনেক কোম্পানি এমন আছে যারা কিনা মাসে 4টে ছুটি না দেখিয়ে, মানে 26 দিনের ছুটি দেখিয়ে, সরি 26 দিন মানে মানে ওয়ার্কিং যেটা বেসিস 30 দিন দেখিয়ে আপনার 4টে ছুটির পয়সা নিজেদের পকেটেই রাখে। এমন অনেক সিকিউরিটি এজেন্সি আমি ইভেন এই কাজের সঙ্গে যুক্ত আছে, আমি দেখাতে পারি। আমাদের বেলঘরিয়াতে রয়েছে প্রবর্ত যুগমিল, সেখানে একটা একজনের ঘটনা আগের দিন শুনলাম, তো তার একটা জীবনের, তিনি এখন নিখিলদার দোকান বলে রয়েছে, তার একটা নিখিলদা উনি আমাদের অনেক ফেভারিট, তো তারও জীবনেও কিন্তু এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম একদিন, ওনার সাথে আমার পরিচয় হয়েছিল, আমি শুনেছিলাম যে তার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে। তো এরকম অনেকের সাথেই ঘটে, হি ইজ নট এ নিউ। অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় জানেন তো, অর্ধেক শ্রমজীবী মানুষ কিন্তু এখনও জানে না হোয়াট ইজ ডিয়ারনেস অ্যালাউন্স, হোয়াট ইজ আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইএসআই, এবং ঠিক এই ব্যাপারগুলো তাদের এখনও জানা নেই। তাই জন্য অর্ধেক কোম্পানি কিন্তু তাদের এই পয়সাগুলো কিন্তু নিজেদের হস্তক্ষেপে রাখে এবং নিজেদের পকটস্থই করে। তো এইগুলো কিন্তু ঠিক না। বেসিক কী হয় জানেন তো, আজকের দিনে আমরা প্রতিবাদ যদি না করি কোনো কিছুতে, তাহলে এই জিনিসটা বাড়তেই থাকবে, করাপশন। আর ইন্ডিয়া অবভিয়াসলি করাপ্টেড কান্ট্রি, ট্রফি দেওয়ার মতোই, কিন্তু তাও শ্রমজীবী মানুষদের যাদের কাছে নেই, যারা দিন আনি দিন খাই মানুষ, তাদেরকে মানে মেরে কিন্তু কোনো লাভ নেই আলটিমেটলি, ঠিক আছে? এটা মানুষকে বুঝতে হবে অবশ্যই, কিন্তু মানুষের কাছে পয়লা মেটাই হয়ে গেছে আজকাল ঘোরার দিন। তো সেখানে ঘোরার দিন হিসেবে এটাকে যদি দেখা হয়, তাহলে আলটিমেটলি আমরা কোথায় গিয়ে পিছিয়ে থাকবো? অবাক লাগে ভেবে না, একটা স্বাধীনতা পাওয়ার জন্য একটা আমাদের মানে বিপ্লবীরা কত কিছু করেছিল, সেই স্বাধীনতা দিবস এখন আমাদের কাছে জাস্ট এ হলিডে। দেখবেন বুড়ি, দীঘা, সব জায়গায় দার্জিলিংয়ে গিয়ে এই দিনগুলোতে সব থেকে বেশি ভিড় থাকে, মানুষের ঘোরার দিন। ভেবে অবাক লাগে কলকাতার দুর্গাপূজা সম্বন্ধে বাঙালিরা চলে যায় কলকাতার বাইরে, তাহলে পুজোটা করবে কি, কাদের জন্য পূজা? তো সত্যি ব্যাপারগুলো রিয়েলি অবাক লাগে। তো আমি যেটা বলছিলাম আজকে পয়লা মে সম্বন্ধে, সেটা হচ্ছে যে আজকের দিনে শ্রমজীবী মানুষদের যেটা দিন, সেখানে তাদেরকে একবদ্ধ হয়ে সব কিছুকে নতুন করে প্রতিবাদের মাধ্যমে অনেক কিছু এগুলোকে জাগানো উচিত। কিন্তু আজকের দিনটা কোথায় গিয়ে হলিডে হয়ে গেছে, তো ব্যাপারটা কোয়াইট শকিং অবভিয়াসলি। যাই হোক, মানুষ ভালো থাক অবশ্যই আমরা চাইবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই এটাই চাইবো যে মানুষদের মধ্যে মানে নিজের সম্বন্ধে, বা আমি কী জিনিসটা করছি, আমি কী কী সেটাতে ফেসিলিটি রয়েছে বা কী পেতে পারি, এগুলো সম্বন্ধে জানাটা খুব বেশি দরকার। লাইক প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, এদের মধ্যে ডিফারেন্সগুলো, একটা কর্মচারী এক জায়গায় যদি কাজ করে তার এটা সম্বন্ধে তো অবভিয়াসলি নলেজ থাকা উচিত যে সেই কোম্পানিটা কী এবং সেই কোম্পানির ফেসিলিটি কী কী থাকা উচিত। তো এটাই আমার কাছে ডিমান্ড এবং এটাই আপনার কাছে আমাদের বলার বক্তব্য, যে আপনি যদি কোনো জায়গায় কাজ করেন আপনার কোম্পানি সম্বন্ধে অবভিয়াসলি প্রপার ইনফরমেশান নিন, এবং নট অনলি দ্যাট, সেই কোম্পানিতে এবার প্রপার ইনফরমেশানটা পাওয়ার পরে যে আপনি জানার চেষ্টা করুন মানে সেই কোম্পানিটা যে ক্যাটাগরিতে আসছে সেখানে স্টাফিংয়ের ক্ষেত্রে মানে স্টাফদের কী কী ফেসিলিটি পাওয়া উচিত। তো এই অবস্থাতে দেখুন, আপনি একা আওয়াজ তুললে কিছু হবে না, এটার জন্য দরকার একটা সঙ্গবদ্ধ গোষ্ঠী। সেই সঙ্গবদ্ধ গোষ্ঠীটা তৈরি করুন, নিজের হক কোনো দিন ছাড়বেন না, কারণ যেটা আপনি ইনকাম করেন আপনার খাটনির পয়সায় ইনকাম করেন, আপনার নিজের জোরে ইনকাম করেন। সো শ্রমিক বন্ধু জিন্দাবাদ, আর সবাই একত্র হন, অন্যায়ের ওপর আওয়াজ তুলুন, একা তুলবেন না, কোনো পৃথিবীতে লাভ হবে না, কেউ শুনতে আসবে না। দরকার একবদ্ধ হওয়ার, সবাইকে একসাথে হওয়ার, মুঠোতেই কিন্তু জোর, ছেড়ে দিলে কিন্তু কোনো জোর নেই, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো ভালো থাকুন সবাই, নিজেদের মধ্যে আত্মসচেতনতা বাড়িয়ে তুলুন, পয়লা মে দিবসটাকে চেষ্টা করুন অন্যভাবে ফুটিয়ে তোলার, ঠিক আছে? আপনার একটা আওয়াজ কিন্তু, বা আপনাদের একটা আওয়াজ কিন্তু অনেকের অনেক ভালো করতে পারে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আজকে আমরা সবাই যদি পিছু পা হয়ে যাই তাহলে কিন্তু কোনো লাভ হবে না। চেষ্টা করুন নিজেদেরকে জাগিয়ে তোলার, নিজের ধারে পাশের মানে চারধারের পরিবেশে আরও যারা যারা আছে তাদেরকে আরও সতর্ক করার, তাদেরকে জ্ঞানটা দেওয়ার, ভালো সাজেশন দেওয়ার,
দ্যাট ইজ দ্য মোটো। তো থ্যাংক ইউ, আজকের টপিক সম্বন্ধে আলোচনা করলাম, খুব ব্যস্ত হয়তো হলো না যতটা চেষ্টা করতে পারলাম, আর ভালো লাগলে লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করবেন, চেষ্টা করুন এই ভিডিওটাকে একটু স্প্রেড করার যাতে বাকি যারা শ্রমজীবী মানুষ আছে তাদের অবধি এই ভিডিওটা পৌঁছাতে পারে। নট অনলি দ্যাট, তারা যেন এই ভিডিওটা শুনে, আই মিন টু সে ভিডিওটা দেখে, কথাগুলো শুনে একটু আত্মসচেতনতা নিজের মধ্যে বাড়ায়, এটাই বলার বক্তব্য। সবাই খুব ভালো থাকুন, মে দিবস ছুটির দিন, ভালোভাবে সময় কাটান, ফ্যামিলিকে প্রচুর টাইম দিন, বন্ধুবান্ধবদেরও টাইম দিন ফাঁকা সময়, তার সঙ্গে সঙ্গে আত্মসচেতনতা বজায় রাখুন, খুব ভালো থাকুন সবাই।